প্রিয় শিক্ষার্থীরা ডাক্তার খাস্তুগি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় কর্তৃক আয়োজিত অনলাইন শ্রেণীর কার্যক্রমে ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীদের চারুপাঠ বিষয়ক ক্লাসে স্বাগত জানাচ্ছি তোমাদের সাথে আছি আমি অমৃতা সেন সহকারী শিক্ষিকা ডাক্তার খাস্তগি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় চলো শিক্ষার্থীরা প্রথমে আমরা কিছু ছবি দেখি দেখো প্রথমে যে ছবিটা আমরা দেখতে পাচ্ছি ছবিটি হলো একটি আহ থোকা থোকা মেঘ দেখা যাচ্ছে যেমন শরতের আকাশ হয় তেমনি স্বচ্ছ নীল আকাশে থোকা থোকা মেঘ দেখা যাচ্ছে পরের ছবিটা দেখো পরের ছবিটা সূর্যাস্তের একটি ছবি সূর্য অস্ত যাবে এমন একটি আহ সময়ের একটি ছবি আমরা দেখতে পাচ্ছি তারপরে ছবিটা দেখো আকাশে রঙিন মেঘগুলো আলোর আহ হয়ে নানান বর্ণ ধারণ করেছে মেঘেরই ছবি আকাশে মেঘের ছবি এর ছবিটা দেখো আহ রাতের আকাশ কালো দেখাচ্ছে সেখানে তারা দেখা যাচ্ছে একটা নীলাভ আভা এই যে দেখো একই আকাশ আমাদের মাথার উপর আছে অথচ তার কত রূপ কখনো সে নীল হচ্ছে কখনো সে রাতের আবার কালো হচ্ছে আবার কখনো বা সে লাল হলুদ এক অপূর্ব রূপ ধারণ করছে এই যে নানান বর্ণ ধারণ করছে এই যে আকাশ এই সম্পর্কে তোমাদের পাঠ্য বইয়ে একটি পাঠ আছে তোমরা নিশ্চয় বুঝতে পারছো আমি কোন পাঠটির কথা বলছি আমরা আজ পড়ব আল আকাশ চলো শিক্ষার্থীরা প্রথমে আমরা জেনে নিই এই যে আকাশ পাঠটা আমরা পড়ব সেই আকাশ পাঠের উদ্দেশ্যটা কি আমরা যে আকাশ প্রবন্ধটা পড়বো সেটি পাঠের পিছনের মূল উদ্দেশ্য হলো বিজ্ঞান চেতনা জাগ্রত করা অর্থাৎ তোমাদের মধ্যে বিজ্ঞান সম্মত চেতনা জাগ্রত হবে এটি এই আকাশ আহ পাঠটি পাঠের মূল উদ্দেশ্য এবার চলো আমরা জানি লেখক আবদুল্লাহ আল মুতি সম্পর্কে লেখক আল মুতি শিশুদের জন্য বিজ্ঞান বিষয়ক সাহিত্য রচনা করেছেন এই বিজ্ঞান বিষয়ক সাহিত্য রচনা করেই তিনি মূলত বিখ্যাত হয়ে আছেন তিনি সিরাজগঞ্জ জেলার ফুলবাড়িতে উনিশশো ত্রিশ খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন বিজ্ঞানের অনেক জটিল রহস্যময় অজানা দিককে তিনি আকর্ষণীয় ও সাবলীল ভাষায় তুলে ধরেছেন এটা তার একটা দক্ষতা যে তিনি অনেক জটিল বিষয়বস্তুকে খুব আকর্ষণীয় এবং সাবলীল ভাষায় তুলে ধরতে পারেন ছোটদের জন্য তার লেখা বইগুলো হচ্ছে এসো বিজ্ঞানের রাজ্যে অবাক পৃথিবী আবিষ্কারের নেশায় রহস্যের শেষ নেই জানা অজানার দেশ সাগরে রহস্যপুরী আয় বৃষ্টি ঝেপে ফুলের জন্য ভালোবাসা ইত্যাদি সাহিত্য রচনা ও বিজ্ঞান সাধনার জন্য তিনি বাংলা একাডেমি পুরস্কার ইউনেস্কো আন্তর্জাতিক কলিঙ্গ পুরস্কার সহ অনেক পুরস্কারে ভূষিত হয়েছেন তিনি উনিশশো সালে ঢাকায় মৃত্যুবরণ করেন শিক্ষার্থীরা এবার চলো আমরা পড়ি আব্দুল লাল মুতি রচিত আকাশ খোলা জায়গায় মাথার উপরে আকাশ দেখতে পাই গাছপালা নদী নালা দুনিয়ার কোথাও আছে কোথাও নেই এমনকি ঘর বাড়ি জীবজন্তু মানুষও সব জায়গায় না থাকতে পারে কিন্তু আকাশ নেই ভূপৃষ্ঠে এমন জায়গা কল্পনা করা শক্ত অর্থাৎ আমরা যেখানেই থাকি না কেন সেখানে আমাদের মাথার উপর আকাশ থাকে আকাশ ছাড়া পৃথিবী স্থান করা যায় না কারণ পৃথিবীর পৃথিবীকে মূলত স্তর পৃথিবীকে মূলত চারদিকে ঘিরে আছে দিনের বেলায় সোনার থালার মতো সূর্য তার কিরণ ছড়ায় চারপাশে এমনই সময়ে চারপাশ সচরাচর আকাশ নেই অর্থাৎ আমরা যখন দিনের বেলায় দেখি যে বড় আকারে সূর্যটাকে দেখি দিনের বেলা সূর্য উঠে তখন সূর্যের কিরণ চারদিকে ছড়িয়ে পড়ে এবং এ কারণে আমরা আকাশকে সচরাচর নীল দেখি কখনো সাদা বা কখনো কালো মেঘে ঢেকে যায় আকাশ ভোরে বা সন্ধ্যায় আকাশে কোনো কোনো অংশে নামে রঙের বন্যা কখনো বা সারা আকাশ ভেসে যায় লাল আলোতে রাতের আকাশ সচরাচর কালো কিন্তু এই কালো চাঁদ গায়ে জ্বলতে থাকে রূপালি আর অসংখ্য তারা আর গ্রহ এই দেখো এখানে আকাশে রূপের কথা বলা হচ্ছে যে ভোরের আকাশ এবং সন্ধ্যার আকাশ আকাশে কোন কোন অংশে আমরা দেখি যে লাল আফা ছড়িয়ে পড়ছে আহ সূর্যের রশ্মি সূর্যরশ্মি প্রতিফলিত হয়ে নানান বর্ণ ধারণ করেছে আবার কখনো দেখি যে পুরো আকাশটায় লাল আভাই ছেয়ে আছে আবার রাতের আকাশকে আমরা সচরাচর কালো দেখি এই যে কালো আকাশ সেখানে আবার আমরা দেখতে পাই রূপালী চাঁদ এবং অসংখ্য ঝকঝকে তারা আমরা দেখতে পাই আগেকার দিনে মানুষ ভাবতো আকাশটা বুঝি পৃথিবীর উপর একটা কিছু কঠিন ঢাকনা আগের দিনে মানুষ তো এত সব বিজ্ঞানের আবিষ্কার সম্পর্কে জানতো না বা বৈজ্ঞানিক ধারণা সম্পর্কে তাদের সচেতনতা ছিল না তাই আগের দিনে মানুষ ভাবতো আকাশটা বুঝি পৃথিবীর উপরে একটা ঢাকনার মতো ঠিক আছে কখনো তারা ভাবতো আকাশটা পরতে পরতে ভাগ করা আবার কখনো কখনো ভাবতো যে আকাশটা বুঝি উপরে অনেকগুলো ধাপে ধাপে ভাগ করা এক ধাপের পর এক ধাপ আছে বলতে একটা ধাপের পর আরেকটা ধাপ ঠিক আছে তারপর আজ আমরা জানি আকাশের নীল চাঁদোয়া সত্যি সত্যি কঠিন কোনো জিনিসের তৈরি নয় চাদোয়া শব্দটার অর্থ হলো আহ ধাপনা ঠিক আছে আহ উপরে ছাউনি বিশেষ মাথার উপরে যে ছাউনি টাঙানো হয় তাকে বলা হয় চাদোয়া তো আমরা আজকে জানি আজ আমরা জানি যে আকাশের নীল চাদোয়া সত্যি সত্যি কঠিন কোনো জিনিসের তৈরি নয় আসলে এ নিতান্তই গ্যাস ভর্তির ফাঁকা জায়গা আসলে এই যে আহ যে গ্যাসীয় আবরণ সেটা নিতান্তই গ্যাস ভর্তি ফাঁকা জায়গা হর আমরা যে আকাশ দেখি তা আসলে পৃথিবীর বায়ুমন্ডলের ঢাকনা এই যে পৃথিবীর বাইরে যে বায়ুমণ্ডল রয়েছে সে বায়ুমণ্ডলের ঢাকনাই হলো আমরা যে সচরাচর সেটা সেই বায়ুমন্ডলে রয়েছে নাইট্রোজেন অক্সিজেন কার্বন ডাইঅক্সাইড এমনি গোটা কুড়ি বর্ণহীন গ্যাসের অর্থাৎ এই যে এই বায়ুমন্ডলের বায়ুমন্ডলের অক্সিজেন কার্বন কার্বন ডাইঅক্সাইড সহ প্রায় চল্লিশ সরি বৃষ্টির মতো বর্ণহীন গ্যাসের মিশের মিশল মানি মিশ্রণ আর আছে জলীয় বাষ্প আর ধুলিকণা এছাড়া রয়েছে জলীয় বাষ্প এবং ধূলিকণা পানির বাষ্প আর ধুলিকণা আমরা যেটাকে জলীয় বাষ্প বলে থাকি সেটাই আকাশ যদি বর্ণহীন গ্যাসের মিশেল তবে তা নীল দেখায় কেন এখন আকাশ যদি বর্ণহীন মিশেল হয় তাহলে সেটাকে নীল দেখাচ্ছে কেন মাঝে মাঝে সাদা আর লাল রঙের খেলাই বা দেখি কি করে আসলে সাদা আকাশে রয়েছে জলীয় বাষ্পে বাষ্প জমে তৈরি অতি ছোট ছোট অসংখ্য পানির কণা কখনো মেঘ এসব কণার গায়ে বাষ্প জমার ফলে ভারী হয়ে বড় কণায় পানির কণা তৈরি হয় তখন সূর্যের আলো তার ভিতর দিয়ে আসতে পারে না আর তাই সে মেঘের রং হয় কালো মূলত এই যে সাদা মেঘ এতে জলীয় বাষ্প জমে ছোট ছোট অসংখ্য পানির কণা সৃষ্টি করে আমরা জানি মেঘ কিভাবে সৃষ্টি হয় সেটা তো আমরা জানি সেই আহ জলীয় বাষ্প জমে আহ সেখানে যে মেঘে রয়েছে যে মেঘ সে মেঘে জলীয়বাষ্প যেমন ছোট ছোট পানির কণা সৃষ্টি করে আবার এই সকল কণা গায়ে বা আরো বাষ্প জমে গিয়ে সেটা ভারী হয়ে ওঠে তখন ভারী কণা সূর্যের আলো তার ভিতর দিয়ে আসতে পারে না তাই সে সময় আমরা আকাশকে কালো দেখি এর কারণে যখন আকাশে মেঘ থাকে বেশি তখন আমি মূলত আমরা আকাশকে কালো দেখি কিন্তু সারাটা আকাশ সচরাচর নীল রঙের হয় কি করে আকাশ নীল দেখায় বায়ুমণ্ডলে নানা গ্যাসের অনু ছড়িয়েছি বলে এইসব গ্যাসের কণা খুব ছোট মাপের আলোর ঢেউ সহজে টিকরে ছিটিয়ে দিতে পারে এই যে আমরা বলেছি নানা ধরনের গ্যাস ছড়িয়ে আছে সেই গ্যাসের অনুগুলো ছড়িয়ে আছে বলে আর এই গ্যাস সূর্যের আলোর যে রঙের ঢেউ সূর্যের আলোর যে সাত বর্ণ লাল নীল সবুজ হলুদ কমলা এই যে বর্ণগুলো এই বর্ণগুলোর খুব অল্প পরিমাণে আলোর ঢেউই খুব অল্প পরিমাণে ছড়িয়ে দিতে পারে এগুলো তোর এক একটি রং এই আলো 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 থেকে এই রঙের সৃষ্টি সেই আলোর ঢেউগুলোকে খুব অল্প পরিমাণে আহ দেশীয় কণাগুলো চারদিকে ছড়িয়ে দিতে পারে তো এ কারণে আমরা যে আলোর ঢেউয়ের দৈর্ঘ্য একেবারে কম সেই ঢেউই আমরা দেখতে পাই অর্থাৎ পৃথিবীর উপরে হাওয়া স্থর আছে বলেই আমরা যে এই যে পৃথিবীকে পৃথিবীর আকাশকে আমরা নীল দেখি সকাল দুপুর সন্ধ্যায় আকাশের রং হুবহু এক থাকে না এর কারণও হলো কিন্তু পৃথিবীর ওপরকার বায়ুমন্ডল সূর্য থেকে যে আলো আমাদের চোখে পড়ে তাকে পৃথিবীর ওপরকার বিশাল হাওয়ার স্থর পেরিয়ে আসতে হয় দুপুরবেলা এ আলো আসে সরাসরি অর্থাৎ প্রায় লম্বাভাবে হাওয়ার স্থর ফুরে আসে কিন্তু সন্ধ্যায় এবং সকালে এ আলো আসে তেরছা হাওয়ার স্থর পেরিয়ে তাতে আলোকে হাওয়ার কণা ডিঙাতে হয় দুপুরের তুলনায় অনেক বেশি অর্থাৎ আমরা তো সবাই জানি যে সোজা পথে গেলে সেই যে দূরত্ব যেতে হয় বাঁকা পথে গেলে সেটা একটু বেশি দূরত্ব হয়ে যায় যে কোনো একটা জায়গায় যদি আমরা সোজা পথে যাই সেটা যেরকম দূরত্ব হবে আমরা যদি একটা বাঁকা পথ ঘুরে যাই তখন সে দূরত্ব বেশি হবে ঠিক তেমনি সূর্যের আলো সরাসরি পৃথিবীতে এসে পড়ে তাই একটু দূরত্বের পরে বলে পরে বলেই একে হাওয়ার স্তর আহ ফুটতে হয় কম মানে হাওয়ার হাওয়ার স্তরে ভেদ করতে হয় কম সরাসরি এসে পড়ে আর যখন সকালে এবং সন্ধ্যায় আলো আসে তখন সেটা তির্যকভাবে বা তেচ্ছা ভাবে আসে বাঁকা ভাবে আসে তো সে কারণে তাকে হাওয়া স্তর পেরোতে হয় বেশি এই কারণে দুপুরের তুলনায় তাকে আলোর যে পরিবর্তন সূর্যের আলোর যে রঙের ঢেউগুলো সেই ঢেউগুলো পরিবর্তিত হয় যেহেতু অনেক লম্বা পথ বেরিয়ে আসতে হয় সেই জন্য সন্ধ্যায় এবং সকালবেলা আমরা দেখি যে মেঘে এবং হাওয়ার ধুলোকণা ভেদ করে যে লম্বা পথ বেরিয়ে পেরিয়ে যে সূর্যের লাল রং লাল রঙের ঢেউগুলো আমাদের পৃথিবীতে এসে পড়ে তাই আমরা সেটাকে লাল দেখতে পাই অর্থাৎ আকাশকে আকাশের যে যে গ্যাস সেটাকে আমরা তখন লাল দেখতে পাই সেই সময় মেঘকে তখন লাল দেখায় আবার যখন ঘন বৃষ্টি মেঘের বড় বড় কণা যখন আকাশকে ছেয়ে ফেলে অর্থাৎ যখন অনেক বেশি মেঘ হয় এবং বড় বড় বৃষ্টির জন্য যে জলীয় বাষ্পের কণাগুলো ভারী হয়ে ওঠে তখন কিন্তু তার ভিতর দিয়ে আলো আসতে পারে না তাই সে সময় মেঘকে কালো দেখায় আগেকার দিনে আমাদের ওপরকার আকাশ নিয়ে বিজ্ঞানীরা পরীক্ষা নিরীক্ষা করতেন শূন্য বেলুন পাঠিয়ে বা যন্ত্রপাতি শুদ্ধ রকেট পাঠিয়ে আজ মানুষ নিজে আকাশ চেপে আকাশযানের চেপে সফর করছে পৃথিবীর উপরে বহু দূর পর্যন্ত পৃথিবী ছাড়িয়ে যে যেতে পেরেছে চাঁদে পৃথিবীর ওপরে দেড়শো দুশো মাইল বা তারও অনেক বেশি উপরে গিয়ে ঘুরছে অসংখ্য মহাযান মহাকাশযান যেখান থেকে দিয়ে ঘুরছে সেখানে নেই বললেই চলে থেকে তোলা হচ্ছে জানা যাচ্ছে কোথায় কখন আবহাওয়া কেমন হবে কোন দেশে কোন ফসল হচ্ছে মহাকাশ থেকে টিকরে দেওয়া হচ্ছে টেলিফোন আর টেলিভিশনের সংকেত তাই দুর্দেশের সঙ্গে যোগাযোগ আজ অনেক সহজ হয়ে উঠেছে তো আগেকার দিনে দেখো আগের দিনে বিজ্ঞানীরা মহাশূন্যে বা করার জন্য যন্ত্রপাতি সহ লকেট পাঠাতো বেলুন পাঠাতো কিন্তু আজকাল সেটা অনেক সহজ হয়ে গেছে এখন আমরা জানি নবজানে চড়ে মানুষ অনেক পৃথিবী ছেড়ে অনেক দূর দূরান্তে যাচ্ছে এই দূর দূর এমনকি পৃথিবী ছাড়িয়ে চাঁদেও মানুষ গেছে কিছুদিন আগে তো তোমরা জানো যে ভারত থেকে একটি নবযান প্রেরণ করা হয় চাঁদের পৃষ্ঠে তেমন তিনি তেমনি অনেক দূর পর্যন্ত মানুষ এখন যেতে পারছে মহাকাশ ছাড়িয়ে চাঁদে চলে গেছে এবং অন্যান্য গ্রহ নক্ষত্র যাওয়ার চেষ্টা করছে এখন এই যে মহাকাশযান গুলো এর মধ্যে কিছু কৃত্রিম মহাকাশযান আছে যেগুলো পৃথিবীর বাইরে কক্ষপথে স্থাপন করা হয়েছে সেই মহাকাশযানগুলো সাহায্যে কি হলো দিনরাত পৃথিবীর নানা স্থানে যে সকল জায়গায় মানুষ যেতে পারে না বা যে সকল অজানা জিনিস কেমন করে কোন দেশে কি হচ্ছে একটা দেশে থেকে অন্য দেশের খবর আমরা খুব সহজে পাচ্ছি এবং এই মহাকাশ চানের মাধ্যমে প্রেরণ করা সহজ হচ্ছে ফলে কি হলো ফলে দূর সাথে যোগাযোগ করাটা একেবারে সহজ হয়ে উঠেছে শিক্ষার্থীরা এতক্ষণ কিন্তু আমরা পাঠ পড়লাম যে আব্দুল্লাল মতি রচিত আকাশ প্রবন্ধটি এবং সাথে আমরা সেটা ব্যাখ্যাগুলো প্রতিটি প্যারার ব্যাখ্যাগুলো বোঝার চেষ্টা করেছি চলো এবার আমরা দেখে আমাদের শব্দার্থগুলো গুলো ভূপৃষ্ঠ পৃথিবীর উপরের অংশ সচরাচর সাধারণত বেশিরভাগ ক্ষেত্রে বা প্রায়শ চাদোয়া সামিয়ানা বা কাপড়ের ছাউনি পরতে পরতে স্থরে স্থরে বা ভাজে ভাজে আমি বলেছিলাম ধাপে ধাপে আচ্ছা কণা বস্তুর অতি সূক্ষ্ম সূক্ষ্ম বা ক্ষুদ্র অংশ হর হামেশা সব সময় সর্বদা বায়ুমণ্ডল পৃথিবীর উপরে যত পর্যন্ত বাতাস আছে নাইট্রোজেন বর্ণহীন গন্ধহীন একটি মৌলিক গ্যাস বাতাসের প্রধান উপাদান অক্সিজেন জীবে প্রাণ বাঁচানো এবং আগুন জানানোর জন্য দরকারি বর্ণহীন স্বাধীন এবং গন্ধহীন একটি মৌলিক গ্যাস কার্বন অক্সাইড কার্বন পুরে কার্বন অক্সাইড তৈরি হয় প্রাণী নিঃশ্বাসের সাথে বের হওয়া বর্ণহীন বর্ণ এবং গন্ধহীন গ্যাস গ্যাসি হলো কার্বন ডাইঅক্সাইড মিশেল বিভিন্ন বস্তুর বস্তুর মিলন বা মিশ্রণ জলীয় পানির বায়বীয় অবস্থা টিকরে ছিটকে বা ছড়িয়ে হুবহু অবিকল একেবারে একই রকমের স্থর একের পর একের ওপর আরেক এমনি ভাবে সাজানো বা ধাপ ঠিক আছে লম্বভাবে ভাবে ভাবে ফুরে ফুরে মানে হলো ভেদ করে তেচ্ছা বাঁকা আর হেলানো রকেট গ্রহে উপগ্রহে যেতে পারে এমন মহাকাশ যান মহাকাশ যান মহাকাশের যাতায়াতের বাহন সংকেত সংকেত হলো ইশারা বা ইঙ্গিত শিক্ষার্থীরা এবার চল আমরা জেনে নিই আকাশ প্রবন্ধটি পাঠে যে পড়লাম তার পাঠ পরিচিতিটুকু আমরা জেনে নিই এটা মূলত আগের দিনে মানুষের আকাশ সম্পর্কে অর্থাৎ আগের দিনে মানুষ তো মূলত জ্ঞান বিজ্ঞান এতটা এগিয়ে ছিল না বর্তমানে বিজ্ঞানের অগ্রগতির কারণে মানুষের ধারণ ধারণা মানুষের জ্ঞানের পরিধি অনেক বৃদ্ধি পেয়েছে বিজ্ঞান মানুষকে করেছে অনেক গতিশীল তো এই সম্পর্কে মূলত এই পাঠটা রচিত আগেকার দিনের মানুষের আকাশ সম্পর্কে কি ধারণা ছিল সেইটা ব্যাখ্যা এবং বর্তমানে মানুষ আকাশ নিয়ে কি ধরনের ধারণা পোষণ করে সেই সম্পর্কে ব্যাখ্যা এবং নানান বৈজ্ঞানিক পরীক্ষা নিরীক্ষা সম্পর্কে এখানে ইঙ্গিত করা হয়েছে চলো আমরা পরিচিত একটু নিই এক সময় আকাশকে মনে করা হতো মানুষের মাথার উপরে বিশাল একটি ঢাকনা বলে আসলে আকাশ কোনো ঢাকনা নয় এ হচ্ছে বায়ুস্থর বাতাসে প্রায় বিশটি বর্ণহীন গ্যাস মিশে আছে বায়ুমণ্ডলে বিভিন্ন গ্যাসের অনু ছড়িয়ে আছে বলে আকাশ নীল দেখায় সকাল বা সন্ধ্যায় মেঘ ও বাতাসে ধুলোকণার মধ্যে দীর্ঘ পথ অতিক্রম করে আসতে পারে শুধু সূর্যের লাল আলো তাই এ সময় মেঘ লাল দেখায় ঘন বৃষ্টি ও So make. ছেঁয়ে ফেললে আকাশ দেখায় কালো শূন্যে মহাকাশযান পাঠিয়ে বিজ্ঞানীরা নানা পরীক্ষা নিরীক্ষা চালাচ্ছে পৃথিবীর অন্তত কয়েকশো মাইল ওপর দিয়ে পাঠানো মহাকাশযান থেকে প্রেরিত অসংখ্য ফটো বা ভিডিও থেকে মানুষ আবহাওয়ার খবর পাচ্ছে এই রকম কারণেই টেলিভিশন টেলিফোন মোবাইল ফোন ইত্যাদিতে সংকেত পাঠিয়ে যোগাযোগ ব্যবস্থাকে বিশ্বব্যাপী বিস্তৃত করা সম্ভব হয়েছে অর্থাৎ এখানে মূলত পাঠটিতে বিজ্ঞানের অগ্রযাত্রাকেই ইঙ্গিত করা হয়েছে শিক্ষার্থীরা এবার চলো আমরা এই অধ্যায়ে যে সৃজনশীল প্রশ্নটি তোমাদের পাঠ্য বইয়ে আছে সে সম্পর্কে একটু আলোচনা করি আমরা দেখি এখানে একটি উদ্দীপক দেওয়া আছে প্রথম উদ্দীপক একটু পাঠ করি রফিক সাহেব একজন সাহেব একজন চিকিৎসক চিকিৎসা করার পাশাপাশি তিনি রোগীর আত্মীয় রোগীর স্বজনদের রোগ খবরা খবরও নিতেন হাত দিয়ে রোগীর মাথা কপাল ও পেট টিপে রোগ নির্ণয় করে তিনি ওষুধ দিতেন আধুনিক পদ্ধতিতে রোগ নির্ণয় করতে বললেও তিনি তার পদ্ধতিকেই উপযুক্ত বলে উপযুক্ত মনে করতেন রফিক সাহেবের ছেলে সুমন এখন বিখ্যাত চিকিৎসক সুমন সাহেবের রোগ নির্ণয় প্রক্রিয়াই ভিন্ন আলট্রাসনোগ্রাফি ইসিজি এক্স রে ইত্যাদির মাধ্যমে রোগ নির্ণয় করে তিনি চিকিৎসা করেন আধুনিক ধ্যান ধারণা এবং গবেষণায় বিজ্ঞানের জগতে ব্যাপক গতি এনে দিয়েছে এখানে দেখো রফিক সাহেব হচ্ছেন সেই আমাদের আকাশ প্রবন্ধের পুরোনো দিনের মানুষের মতো তারা যেমন মনে করত যে আকাশ একটা ঢাকনার মতো তাদের আর ওদিকে রফিক ছিল বর্তমান মতো আগের দিনের মানুষ যেমন একটু শিক্ষা জ্ঞান বিজ্ঞানের দিকে একটু পিছিয়ে ছিল বর্তমানে তারা এগিয়ে গেছে ঠিক তেমনি এখানে সুমন কি করেছে সুমন আলট্রাসোনোগ্রাফি ইসিজি এক্স রে ইত্যাদি নানান রোগ নির্ণয়ের জন্য নানা অত্যাধুনিক চিকিৎসা পদ্ধতি ব্যবহার করেন তো এই এই সকল আধুনিক চিকিৎসা বিজ্ঞানের বিজ্ঞানের অগ্রযাত্রার ফলে আধুনিক যন্ত্রপাতি আবিষ্কার মানুষের জীবনধারাকে করে দিয়েছে সহজ এটা এখানে এই এই দুটি দিকে তুলে ধরা হয়েছে অর্থাৎ আগের দিনে মানুষের ধারণা এবং বর্তমান দিনে মানুষের ধারণা চাদুয়া অর্থ কি আমরা একটু আগেই পড়েছি চাদুয়া শব্দের অর্থটা চাদুয়া মানে হলো সামিয়ানা কাপুরের ছাউনি আকাশ আহ প্রবন্ধটির নাম আকাশ শাখার কারণ ব্যাখ্যা করো আমরা তো এই পাঠে দেখতেই পাচ্ছি যে আমাদের এখানে এই পাঠটি মানে আকাশ প্রবন্ধটি মূলত লিখা হয়েছে আকাশ সম্পর্কে আগের দিনের মানুষের ধারণা এবং বর্তমানে মানুষের ধারণা এটা মূলত একটি বিজ্ঞান বিষয়ক পাঠ এবং এখানে আকাশ সম্পর্কে আগের দিনে মানুষ কি চিন্তা ভাবনা করতো এবং বর্তমানে সেই সেই ধ্যান ধারণা কতটা বিজ্ঞানের অগ্রযাত্রীর অগ্রযাত্রার ফলে কতটা এগিয়ে গেছে সে সম্পর্কে আলোক করা হয়েছে তাই এই প্রবন্ধটির নাম আকাশ রাখা হয়েছে বলে আমি মনে করি ঠিক আছে তারপর দেখো উদ্দীপকে রফিক সাহেবের মধ্যে আকাশ কোন দিকটি উঠে এসেছে ব্যাখ্যা করো সাহেবের মধ্যে আগেকার দিনের মানুষের যে ধ্যান ততটা অগ্রগতি ছিল না বলে মানুষ যে আকাশ হলো পৃথিবীর উপরে একটা ঢাকনা আবরণ মনে করত তারপরে এই সম্পর্কে সঠিক স্বচ্ছ ধারণা তার ছিল না মানুষের ছিল না তো এই দিকটাই মূলত রফিক সাহেবের মধ্যে পরিলক্ষিত হয়ে রফিক সাহেব সাহেব তেমনি কোন পরীক্ষা নিয়ে শুধুমাত্র রোগীর মাথা কপাল করেন অর্থাৎ তার মধ্যে অত্যাধুনিক বিজ্ঞানের বিজ্ঞানের এবং বিজ্ঞান সংক্রান্ত যে নতুন নতুন যন্ত্রপাতি সম্পর্কে তার ধারণার অভাব রয়েছে আধুনিক পদ্ধতির অভাব সম্পর্কে জ্ঞানের অভাব রয়েছে এবং বিজ্ঞানের অগ্রগতি সম্পর্কেও তিনি জানেন না ঠিক আছে এই বিষয়গুলো তোমরা উল্লেখ করবে এবং দুটির তুলনামূলক আলোচনা টুকু করে ব্যাখ্যা ব্যাখ্যা দিবে আমি যেভাবে বললাম সেভাবে আধুনিক বিজ্ঞানের জগতে ব্যাপক গতি এনেছে ও আকাশ আলোকে বিশ্লেষণ করো এখানে দেখো এখানে রফিক সাহেব তো সাধারণত রোগীর কপাল মাথা এবং পেটটি পেয়ে কি করতেন রোগ নির্ণয় করতেন ক্ষেত্রে তো ভুলও হইতে হতে পারে হওয়ার সম্ভাবনাও রয়েছে কিন্তু রফিক সাহেবের যে ছেলে সুমন সে কি করে সে নানান যন্ত্রপাতি নিয়ে একেবারে সঠিক আহ রোগটি খুঁজে বের করার প্রচেষ্টা করে আলট্রাসোনোগ্রাফি সিজি এক্সরে ইত্যাদি সবকিছুই কিন্তু অত্যাধুনিক বিজ্ঞানেরই অবদান বিজ্ঞানের অগ্রযাত্রাকে নিশ্চিত করে নির্দেশ করে এই যে বিজ্ঞানের অগ্রযাত্রা ফলে অত্যাধুনিক এই সকল যন্ত্রপাতি আবিষ্কার হওয়ার ফলে এই সুমন কি হলো সুমন সঠিক পদ্ধতিতে একদম সঠিকভাবে রোগটা নির্ণয় করতে পারছে ফলে চিকিৎসা পদ্ধতিও অনেক সহজ হয়ে গেছে যথার্থ চিকিৎসার মাধ্যমে মানুষকে সুস্থ করে তোলা তার পক্ষে সহজ হচ্ছে যেটা রফিক সাহেবের কাছে ছিল না তো এই যে বিষয়টা উদ্দীপক আছে ঠিক তেমনি আমরা আমাদের আকাশ প্রবন্ধে দেখি যে আগের দিনে মানুষ ভাবত যে আকাশটা হলো একটা ঢাকনা বিশেষ এবং সেটা পরতে পরতে ভাগ করা কিন্তু এইখানে যে আকাশে যে আকাশের উপরে যে আকাশটা মূলত যে বায়ুমণ্ডলীয় বায়ুমণ্ডলে যে গ্যাসের সমষ্টি বৃষ্টির মতো মিশেল মিশেল সেটা কিন্তু মানুষ না সে সম্পর্কে মানুষের ধারণা ছিল না মানুষ সে সম্পর্কে জানতে পারছে বিজ্ঞান বিজ্ঞানের অগ্রগতির মাধ্যমে এখন বিজ্ঞানের এই যে অগ্রগতি সেটা এতটা আহ সম্ভব হয়েছে যে মানুষ আজকাল পৃথিবীর বাইরেও পাড়ি দিচ্ছে এমনকি মহাশূন্য মহাকাশযান প্রেরণ করে আজকাল পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে খবরও সংগ্রহ করা সম্ভব হচ্ছে আমরা ঘরে বসে টিভি মাধ্যমে স্যাটেলাইটের মাধ্যমে পুরো বিশ্বকে হাতের মুঠোই পাচ্ছি ইন্টারনেটের মাধ্যমে আমরা বিশ্বের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে খবর জানতে পাচ্ছি এই সব কিছু সম্ভব হয়েছে আধুনিক ধ্যান ধারণা এবং গবেষণায় আহ বিজ্ঞানের জগতের এই যে ব্যাপক গতি এনে দিতে সক্ষম হয়েছে তাই উপরোক্ত আলোচনা প্রেক্ষিতে বলা যায় যে আধুনিক ধারণা এবং গবেষণায় বিজ্ঞানের জগৎকে ব্যাপক গুরুত্বই নিতে সক্ষম দিয়েছে হ্যাঁ এটা বিশ্লেষণ করা হলো এইভাবে তোমরা উত্তরটি দিবে আশা করি তোমরা প্রশ্নগুলো উত্তর কিভাবে দিবে সেটা তোমরা বুঝতে পেরেছ এতক্ষণ আমরা আকাশ প্রবন্ধ আমাদের লেখক পরিচিতি আমাদের আদর্শ পাঠ সাথে ব্যাখ্যা বিশ্লেষণ এবং আমরা শব্দার্থ ও পাঠ পরিচিতি এবং প্রশ্নোত্তর আলোচনা করলাম আশা করি তোমরা বুঝতে পেরেছ সাথে থাকার জন্য তোমাদেরকে ধন্যবাদ জানিয়ে আমার আজকের পাঠ আমি এখানে শেষ করছি ধন্যবাদ সবাইকে